এখন আমি তোমাদের ক্লাস সিক্সের বিজ্ঞানের সেকেন্ড সামিটিভের অন্তর্গত অষ্টম অধ্যায় মানুষের শরীরের চতুর্থ ক্লাসটি করব। এই ক্লাসে আমি আলোচনা করব পেশি, পেশির প্রকার, পেশির সমস্যা, বৃদ্ধি ও বিকাশ নিয়ে। তাহলে শুরু করি পেশির মাধ্যমে। আমরা আমাদের বইয়ের ছবিতে প্রথমে দেখতে পাচ্ছি যে একটা বালক বা ছেলে সে কিছু ওয়েট তুলছে, একজন ব্যায়ামবিদ তার মাসেল দেখাচ্ছে, একজন বোলার সে বল করছে এবং হৃৎপিণ্ডের ছবিটি। এগুলো কেন দেখানো হয়েছে? যে এই যে কাজগুলো, এই মনে করো ভার তোলা যাকে ওয়েট লিফটিং আমরা বলি, বা ব্যায়ামবিদ যে মাসেল দেখাচ্ছে বা বল করছে, এইগুলো প্রত্যেকটা পেশি মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যদি পেশি না থাকতো তাহলে এই কাজগুলো আমরা করতে পারতাম না, কারণ শুধুমাত্র অস্থি দ্বারা একটা দেহের কাঠামো বা বিভিন্ন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। পেশি, যাকে আমরা সাধারণ কথায় মাংস বলে থাকি, এই মাংস আমাদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে, তারই কতগুলো উদাহরণ আমাদের বইয়ের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই পেশি তার প্রকৃতি অনুযায়ী তিন প্রকারের হয়ে থাকে। যে পেশিগুলো অস্থি বা হাড়ের সঙ্গে লেগে থাকে তাকে বলছি আমরা ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। যে পেশি আমাদের শরীরের বিভিন্ন আন্তঃযন্ত্র তৈরি করে, যেমন পাকস্থলী, মলাশয়, এই পেশি যে তৈরি করছে তাকে বলছি আমরা আন্তঃযন্ত্রীয় পেশি। আমরা যখন খাবার খাই তোমরা লক্ষ্য করবে যে খাবারটাকে আমরা গিলি প্রথমে, চিবানোর পর। গেলার পর সেটা কোথায় যাচ্ছে? প্রথমে আমাদের একটা থলিতে যাচ্ছে, যার নাম হচ্ছে পাকস্থলী। কে নিয়ে যাচ্ছে? একটা নালী, যার নাম হচ্ছে খাদ্যনালী। তো এই যে খাদ্যনালী, পাকস্থলী, এগুলো কী দিয়ে তৈরি হয়েছে? পেশি দিয়ে। এবং এই পেশিটা বিশেষ প্রকৃতির জন্য একে বলছি আমরা আন্তঃযন্ত্রীয় পেশি বা অনৈচ্ছিক পেশি। এই পেশিগুলো নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণশীল নয়, একে অরেক পেশিও বলা হয়। তোমরা পরে এগুলো জানতে পারবে। যাই হোক, আরেক প্রকার পেশি আছে, তার নাম হচ্ছে হৃদ পেশি, যেটা শুধুমাত্র হৃৎপিণ্ড তৈরি করেছে। এই পেশির বৈশিষ্ট্য কী? এই পেশি স্বেচ্ছায় সংকোচন প্রসারণশীল তাই নয়, নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হতে পারে, তাকে বলছি আমরা হৃদ পেশি। তাহলে কপ্রকার পেশির নাম তোমরা জানলে, কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, যে পেশি যুক্ত থাকে অস্থির সঙ্গে, যেমন যে হাতের পেশি দেখতে পাচ্ছ একে বলা হয় বাইসেপ্ট, পায়ে এরকম পেশি দেখতে পাবে ট্রাইসেপ্ট, যে ব্যায়ামবিদ যেটা মাসেল দেখাচ্ছে, বাইসেপ দেখাচ্ছে, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। এই যে ব্যায়ামবিদ আরেকজন যে তুলছে, ওয়েট তুলছে, এটাও কিন্তু কার সাহায্যে করছে? কঙ্কাল পেশির সাহায্যে। আর আমাদের যে পাকস্থলী বললাম, তারপরে ডায়াফ্রাম বলেছি এর পূর্বের ক্লাসে, এগুলো সবই হচ্ছে অনৈচ্ছিক পেশি বা আন্তঃযন্ত্রীয় পেশি। আর আরেক প্রকার পেশি কী বললাম? তার নাম হচ্ছে হৃদ পেশি, যার হৃৎপিণ্ড গঠন করেছে। তাহলে পেশি হলো তিন প্রকারের। এবার দেখো আমাদের বইয়ে একটা ছক দেওয়া হয়েছে যে বিভিন্ন কাজ নাম দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো কোন পেশির দ্বারা সম্পন্ন হচ্ছে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। আমি বলছি, তোমরা আস্তে আস্তে এটা ফিল আপ করে নাও। যেমন নাম্বার ওয়ান, ফুসফুসের সংকোচন প্রসারণ। কী পেশি হবে? কঙ্কাল পেশি, না আন্তঃযন্ত্রীয় পেশি, না হৃদ পেশি, আন্তঃযন্ত্রীয় পেশি, কারণ ফুসফুস হচ্ছে ভেতরে একটি যন্ত্র। চোয়ালের নড়াচড়া, চোয়ালটা কে নাড়াচ্ছে? চোয়ালের অস্থিকে নাড়াচ্ছে পেশি, তাহলে এই পেশিটা হবে অস্থি পেশি বা কঙ্কাল পেশি। খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের চলাচল, খাদ্যনালী কোথায় আছে একটু আগেই বললাম, ভেতরে আছে, শরীরের ভেতরে, তাহলে আন্তঃযন্ত্রীয় পেশি। রক্তনালীর মধ্যে রক্ত সঞ্চালন, এটাও আন্তঃযন্ত্রীয় পেশি। জীবের নড়াচড়া, এটা কে করছে? ঐচ্ছিক পেশি। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কে করবে? হৃদ পেশি। চোখ খোলা ও বন্ধ করা কে করছে? ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। কোদাল চালানো কে করবে? কঙ্কাল পেশি। সুইচ অন অফ করা, কার সাহায্যে করি আমরা? হাতের সাহায্যে, তাহলে ঐচ্ছিক পেশি করবে, মানে কঙ্কাল পেশি। কথা বলা কে কথা বলাচ্ছে আমাদেরকে? ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। পাহাড়ে ওঠা, এটাও কঙ্কাল পেশি। সাঁতার কাটা, এটাও কঙ্কাল পেশি। তাহলে কী দেখতে পাচ্ছ? আমরা যে কাজগুলো করি তার বেশিরভাগটাই কিন্তু করে কে? কঙ্কাল পেশি। বুঝতে পারলাম? এবার আমরা জেনে নিই পেশির কিছু সমস্যা। দেখবে কেউ কেউ বলে যে কোমরের নিচে
খুব ব্যথা হচ্ছে জন্মের পর থেকে, বা পাগুলো খুব সরু সরু হয়ে গেছে গাঢ়। এটা কেন হচ্ছে? পেশির সমস্যার জন্য। আবার দেখবে কেউ বলে পিঠে ও ঘাড়ে ইদানিং খুব একটা ব্যথা হচ্ছে, এটা কেন হচ্ছে? পেশির সমস্যার কারণে। চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হচ্ছে, বা হাত পায়ের পেশি খুব দুর্বল, এগুলো কেন হয়? হাত পায়ে ব্যথা, এগুলো সবই পেশির সমস্যার জন্য হয়ে থাকে। আশা করি তোমরা এটা সমস্যাগুলো বুঝতে পারলে। এবার চলে আসো আমাদের আরেকটি বিশেষ অধ্যায়ের অংশ, যেটা নাম হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে যে তোমরা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে উচ্চতায় লম্বা হচ্ছ, তার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে অনেক রকম পরিবর্তন সাধিত হচ্ছে, যেটা মানসিক পরিবর্তন, তোমাদের আধ্যাত্মিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, বিভিন্ন পরিবর্তন তোমাদের মধ্যে হচ্ছে, তার সঙ্গে বুদ্ধির বিকাশও ঘটছে। আস্তে আস্তে দেখবে তোমাদের বুদ্ধিও বাড়ছে। তাহলে বৃদ্ধি আর বিকাশ ব্যাপারটা কী? বৃদ্ধি হওয়া হচ্ছে আমরা যে ছোট থেকে বড় হচ্ছে, অর্থাৎ আমাদের দেহের আকার আকৃতির পরিবর্তন, যেটা আমরা নির্দিষ্ট স্কেলের সাহায্যে মাপতে পারি, তাকে বলছি বৃদ্ধি। এবং এই পরিবর্তন কিন্তু স্থায়ী পরিবর্তন, যে একবার লম্বা হয়ে গেলাম আবার যে বেটে হয়ে যাবে তা নয়। এই পরিবর্তন ধীরে হচ্ছে এবং এই পরিবর্তন কিন্তু স্থায়ী পরিবর্তন, এবং এই পরিবর্তন আমাদের শরীরের কোষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর একটু আগেই বললাম যে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আমাদের মধ্যে অনেক রকম পরিবর্তনের বুদ্ধির বিকাশ ঘটে, আমাদের মানসিক পরিবর্তন হয়, আমাদের সামাজিক পরিবর্তন হয়, আধ্যাত্মিক পরিবর্তন হয়, এগুলো হচ্ছে আমাদের মধ্যে বিকাশ। তাহলে বৃদ্ধি আর বিকাশ কিন্তু সম্পূর্ণ আলাদা। বৃদ্ধিকে আমরা নির্দিষ্ট স্কেলের সাহায্যে মাপি, আর বিকাশকে মাপতে হলে আমাদেরকে নির্দিষ্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। সাধারণত সাথে আমরা আইকিউ করি, সেটা পরবর্তীকালে বা যখন তুমি বড়ো হবে তখন তোমরা সেগুলো জানতে পারবে। এবার চলে আসো, দেখো বৃদ্ধির কিছু সমস্যাও দেখতে পাওয়া যায়। দেখবে তোমার বয়সী বন্ধু কিন্তু তোমার চেয়ে সে আকারে ছোট, একই বয়স, কেন সে আকারে ছোটো হলো? কেন? তবে তার ঠিক মতন বৃদ্ধি হয়নি। এটা হচ্ছে কেন? শরীরে নির্দিষ্ট কোনো রাসায়নিক পরিবর্তনের কারণে, সেটা কম ক্ষরণের জন্য, কম ক্ষয়। তোমার ক্ষেত্রে এটা স্বাভাবিক ক্ষয়িত হয়েছে, তার ক্ষেত্রে সেটা কম ক্ষয়িত হচ্ছে, তখন তাকে বলবো আমরা ডোয়ারফিজম বা বামন, বামন বলে থাকবো। আবার দেখবে তোমারই বন্ধু তোমারই বয়সী, সে আবার তোমার চেয়ে অনেক লম্বা এবং তোমার অন্যান্য বন্ধুদের চেয়েও অনেক লম্বা। কেন হলো না? এটাও একটা কিন্তু তার শরীরের পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, যে পদার্থটা তার ক্ষেত্রে বেশি ক্ষয়িত হয়েছে তোমার ক্ষেত্রে স্বাভাবিক ক্ষয়িত হয়েছে। এইরকম যাদের দেখতে পাবে শিশুদেরকে, তাদেরকে বলবো আমরা জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব শিশু। বুঝতে পারলাম? আচ্ছা এবার দেখো আমরা চলে আসি আমাদের বইয়ের ছকে। এনে দেখো ছকে কী বলেছে, না অস্বাভাবিক বৃদ্ধির লক্ষণ, যেমন অল্প বয়সে একটু আগে বললাম অধিক লম্বা, কেন হচ্ছে? রক্তে কোনো একটা রাসায়নিক পদার্থের ক্ষরণ বেড়ে যাওয়ার জন্য, যাকে বলছি আমরা জাইগ্যান্টিজম। ঠিক উল্টোটা কী হবে, অল্প বয়সে বামনত্ব কমে যাওয়া, তাকে বলছি আমরা ডোয়ারফিজম, রোগের নাম। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা এবার চলে এসো আমাদের উদ্দেশ্যে সংসে। দেখবে এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, তোমরা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে কি উচ্চতা মাপবে আগে, এবং তার সঙ্গে ওজনটাও মাপবে, নিয়ে দেখবে যে উচ্চতা অনুযায়ী ওজনটা কীরকম হচ্ছে। তো এটা একটা সূচক দিয়ে আমরা প্রকাশ করে থাকি, উচ্চতাকে ওজন দিয়ে ভাগ করে ওজনে উচ্চতার স্কোয়ার দিয়ে বার করি আমরা। সেই সূচকটাকে আমরা দেহভর সূচক বলে থাকি। এই সূচকের সাহায্যে আমরা বৃদ্ধিকে মাপতে পারি।